ব্যাট হাতে সমালোচনার জবাব দিলেও মুখে সংযত সৌম্য সরকার। তবে প্রত্যাবর্তনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও ক্রিকেট থেকে দূরে থাকার গল্প শোনালেন বাংলাদেশ ওপেনার। ক্রিকেটারদের জীবনে হাসির চেয়ে কান্নাই বেশি, এমন উপলব্ধিও হয়েছে সৌম্যর পাশে থাকার জন্য কৃতজ্ঞ পরিবার ও হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রতি। সৌম্য সরকার দেশের ক্রিকেটের অঘোষিত ভিলেন, নেপথ্যে তিনি নিজে, তার পারফরমেন্স, প্রতিভাবানদের তালিকার সবার উপরে, পারফরমেন্সে সবার তলানিতে। সমালোচনা, ট্রল আর কটু কথায় ঝাঁঝরা হয়েছেন, তবে নত হননি। আমি তো প্লেয়ার, আমার তো খেলতেই হবে, ভালো করলে হয়তো বা ভালো নিয়ে লিখবেন, খারাপ করলে খারাপ নিয়ে লিখবেন। সো এটা আপনাদের কাজ, আমার কাজ খেলা, সো আমি খেলতেছি, ওইগুলো নিয়ে হয়তো বা ওইরকমভাবে মানে অত ভাবা হয় নাই, কারণ ভাবলে হয়তো বা নিজের উপরে বেশি প্রেশার আসতো বা নিজের উপরে নেগেটিভিটি বেশি আসতো। তো আমি জাস্ট নিজের খেলার উপরে বিলিভ রাখছিলাম এবং আমি যে আমার যেগুলো প্রসেস ছিল ওই প্রসেসের উপরে বিলিভ ছিলাম। মাঠে ক্রিকেট খেললেও মাঠের বাইরে ক্রিকেটকে ভুলে থাকতে চেয়েছেন। আমরা ক্রিকেটাররা বেশি হাসার থেকে বেশি কাঁদি, কারণ আমরা যখনই খেলি একটা হয়তো বা ফুল সিরিজ খেললে হয়তো বা কেউ একটা দুইটা ম্যাচ ভালো খেলে, বাকিটা খারাপই যায়, কিন্তু ওইটা নিয়ে যদি আমরা পড়ে থাকি দ্যাট মিন্স যে আমরা নিজেরাই পিছিয়ে যাবো। এখন সত্য কথা বলতে লাস্ট প্রায় এক বছর আমার ফোনে কোনো নিউজ আসে না। আমার এমনও যদি কোনো ফেসবুক ফ্রেন্ড বা আমার আদার্স থাকে ক্রিকেট নিয়ে কোনো কথা বললে আমি তার সাথে থাকি না। সৌম্যর এমন প্রত্যাবর্তনের পেছনের কারিগর কারা? শুরুতেই নিজের স্ত্রী আর পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন আর সাফল্যের কৃতিত্বটা দিলেন কোচ হাথুরুসিংহেকে। প্রথমে তো থ্যাংক ইউ দেব আমার ফ্যামিলিকে, আমার ওয়াইফকে, যে সবসময় সাপোর্ট করছে তারা আমাকে, টিমমেটরা তো আছেই। অ্যান্ড হ্যাঁ, আসার পর থেকে যতটুকু ব্যাটিং বা প্র্যাকটিস করার সুযোগ পেয়েছে হাতুর সাথে, সে অনেক সাপোর্ট করতেছে এবং ছোট ছোট জিনিসগুলো ধরে দেওয়ার চেষ্টা করতেছে যে বেটারনেসের জন্য। 2018 সালে শেষবার সেঞ্চুরির দেখা পেয়েছিলেন চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে, পরের সেঞ্চুরি পেতে আবার কতদিনের অপেক্ষা? নেক্সট ম্যাচে হতে পারে। সো আফসোস বলতে অবশ্যই যেদিনকে ন্যাশনাল টিমে ঢুকছিলাম অবশ্যই চাই নাই যে না আমি আর বের হবো, এখান থেকে রিটায়ার করবো, এটাই তো ইচ্ছা থাকে সবার। তো কখনোই নিজে থেকে খারাপ খেলতে চাই নাই, তো চাবো যে ভবিষ্যতেও যেন যেভাবে এইভাবে যেন কন্টিনিউ করতে পারি। 169 রানের অসাধারণ ইনিংসে তৃপ্ত সৌম্য সরকার, তবে দলের হারে আহত। আশিক রুদ্র, চ্যানেল 24, নেলসন, নিউজিল্যান্ড।